আজকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছে আমাদের কয়েকজন বন্ধু আর আমি উপস্থাপনায় আছি আহমদ চলো তাহলে বন্ধুরা স্যারের কাছে থেকে আমাদের উত্তর প্রশ্নের উত্তর গুলা জেনে নিই তার আগে আরেকটি অনুরোধ এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করো করো এবং সবার মাঝে ছড়িয়ে দাও এবং কিডসক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও তো তাহলে আজকে প্রশ্ন করবে মারিয়াম মাসুকা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিটস ক্রিয়েশন অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান ডক্টর মুহাম্মদ মদিউল মতিউল ইসলাম স্যারকে ধন্যবাদ এবং অত্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছোট্ট বন্ধুদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার প্রশ্ন শুরু করছি আমার প্রথম প্রশ্ন হলো সালাতকে রসুল ইবাদা বলা হয় কেন আলহামদুলিল্লাহ আলোকিত ছোট্ট সোনামনির আমার তোমাদের সবাইকে আগে জান্নাতি অভিনন্দন জানাচ্ছি এরপরে তোমাদের প্রশ্নের দিকে উত্তরের দিকে যাচ্ছি সম্ভবত আমার সাথে আছে মারিয়া মাস্কুরা আছে তাকে আহমদ আশরাফ আছে এস এম মবিন আছে আর পরিচালক আছেন সম্ভবত শিফা ইসলাম আহমদ আরো আছেন সম্ভবত শিফা ইসলাম প্রশ্ন ছিল সম্ভবত মারিয়াম মাস্কুরা আলোকিত ছোট্ট সোনামণি তাই না তাই না তোমার প্রশ্ন ছিল সলাদকে আমরা সলাদকে রাসুল ইবাদা বলা হয় কেন সলাদকে রাসুল ইবাদা না সলাৎ এবাদত আর সলাৎ হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত তালা প্রথম আমাদেরকে জানতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য এবাদতের মধ্যে কিছু কিছু আবাদত আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে তিনি সুনির্দিষ্ট কিছু এবাদতের তো আছে সে আবাদতের মধ্যে সর্বপ্রথম এবাদত হবে তাওহিদ তাওহিদ দিয়ে ইসলামের ঘরে প্রবেশ করার পরে যে আবাদতটি প্রত্যেক মোমেনের উপরে ফরজ হয় ফরজ সেটা হচ্ছে সলা তুমি সলা শব্দটা ব্যবহার করেছো আমি শুনে শুনে খুবই খুশি হলাম এটা কোরআনের পরিভাষা হলো তুমি যে শব্দটি ব্যবহার করেছ আমাদের সমাজে সলাদকে নামাজ বলা হয় সেটা না করে তুমি ছোট্ট সোনামণি মারিয়াম সম্ভবত তুমি সবাব বলেছ আমার কাছে খুবই ভালো লেগেছে তো আল্লাহ তালা কোরআনে কারিমে এবং কিছু কিছু ইবাদতের নাম তিনি বলেছেন তার মধ্যে মানে তাওহিদের পরে মানে আল্লাহর উপরে বিশ্বাস রাখার পরে আল্লাহর উপরে ইমান আনার পরে ইমানের মূল দিক হলো ছয়টি তো ইমান আনার পরে প্রথমটা যেটা সেটা হচ্ছে আল্লাহর ইমান ইমান আনার পরেই যে এবাদতটি আমাদের উপরে ফরজ করা হয়েছে সেটা হল সলা তালা এমনি করার কারণে বলছেন ওমা খালাতুল জেন্না ওয়াল ইনসাইল্লা আবদুন আমি জেন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সে ইবাদতের মধ্যে সলাত আছে সে ইবাদতের মধ্যে প্রথম হলো এবাদতের মূল যে কথা দিয়ে এবাদতের ঘরে প্রবেশ করতে হবে সেই আবাদত হলো আসহাদু আল্লাহ ও আসাহু আন্না মুহাম্মদ রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ রাসুল এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে এটাও কিন্তু এবাদত এবাদতের মূল এবাদতের প্রবেশ দ্বার এখান দিয়ে এবারতের ঘরে প্রবেশ করতে হবে ইবাদতের ঘরে প্রবেশ করার পরেই যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে আল্লাহ ফরজ করেছেন সেটা হচ্ছে সলাদ এবং এই আদালতটার ব্যাপারে বলা হয়েছে যে যাদের বয়স সাত বছর হয়ে গিয়েছে সিয়ামের ব্যাপারে বলে নাই হজের ব্যাপারে বলা হয়নি এই সলাদ যেটা বলেছ সেটা হচ্ছে এটা সাত বছর বয়সে বয়সে তোমরা যারা ছোট্ট সোনামনি আছো তোমাদেরকে আল্লাহ রাসূল আমাদের রাসূল বলেছেন যে ওদেরকে সলাত আদায়ের জন্য বলো বা সলাত আলা আদায়ের জন্য তোমরা নির্দেশ দাও সাত বছর বয়স হয়ে গেলে তোমরা ছোট্ট সোনামনি যারা আমার সাথে আছো আমার মনে হয় সকলেই সাত বছর হয়ে গেছে আলা আলহামদুলিল্লাহ তাহলে তোমাদের উপরে সলাত আদায়ের জন্য আল্লাহ রাসূল বলেছেন এরপরও বলেছেন সাত বছর থেকে দশ বছর যদি দশ বছর সময় সলাত আদায় না করে তাহলে প্রয়োজনে তাদেরকে শাসন করতে বলা হয়েছে আর রাসুলের আল্লাহ কিন্তু এই সালাত আদায় করতে হবে পদ্ধতিতে ইসলামের আমরা আমাদের মত করে মন গড়া আমরা যদি সলাদ আদায় করি তাহলে কিন্তু হবে না আদায় করতে হবে রাসুল সাল্লাহ ইসলামের পদ্ধতিতে এই জন্য হয়তো বা তুমি বলেছ যে সলাদকে রাসুলের আবাদত বলা হয়েছে কেন না এবাদত হবে আল্লাহ এবাদত একমাত্র আল্লাহর জন্য এই আল্লাহর জন্য এবাদতের মধ্যে প্রথম বলেছে কি সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল্লা ইসলাম আল্লাহর রাসুল এটা থেকে বলা হয় আর শাহাদা আমরা আমাদের সমাজে প্রচলিত আছে কালিমা আসলে কালিমা না বলে বলতে হবে যে দুই সাক্ষ্য প্রদান করা সাক্ষ্য প্রদান করা আল্লাহ এটার পরে তুমি যেটা প্রশ্ন যে রাসুলের 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 নয় বা হবে আল্লাহর জন্য আদায় করতে হবে আমাদের রাসুল সাল্লামের পদ্ধতিতে আর এবাদত সবসময় আল্লাহর জন্য হয় ফলে আল্লাহ আমাদেরকে আল্লাহ দাদা চুজ করেছেন পছন্দ করেছেন তার মধ্যে পছন্দ করেছেন দুই নাম্বারে তিন নাম্বারে সামনে আসতেছে তোমরা সেটা পরের কথা তারপর আছে আছে জাকাত কিন্তু তোমাদের জন্য আমার জন্য আমাকে যদি দাদা ভাইয়া বলো তাও বলতে পারো মোটামুটি বয়স এখন যা হয়ে গিয়েছে আর তোমাদের জন্য সবার জন্য এখন আমি মনে করি সাত তোমাদের বয়স যদি সাথে চলে এসে থাকে তাহলে তোমরা তোমাদের পরিচালক ভাইয়া আর আমি তোমাদের দাদা আমাদের সকলের উপরে আদায় করা হ্যাঁ সাত ফরজ নয় দশ বছরও বলছে যে দশ বছর সময় যদি সলাত আদায় না করে তাহলে তাদেরকে প্রয়োজনে শাসন করো কিন্তু যখনই প্রাপ্ত বয়স্কে পৌঁছে যাবে যাতে করে ওই সময়ে ওই ক্ষণেই যেন সলাদ আদায় করতে করতে সক্ষম হয় এটা না যে আগে তো শিখতে পারিনি এখন আজকে তো আমার সলাদ ফরজ হয়ে গিয়েছে এজন্য বিশেষ করে একটা বিশেষ রয়েছে আহ জাকাত একদিন এদিক সেদিক করা যায় হজ তো হজার মাসে নির্দিষ্ট একটা সময় আদায় করতো ওটা তো অনেক বড় হলে তোমরা এটা জানবে কিন্তু সলাদটা যখন আদায় করতে বলা হয়েছে সাত বছর বয়স থেকে আমরা সলাত আদায় শুরু করবো সলাত এবাদতের মধ্যে দ্বিতীয় স্থানে আছে ওই ইসলামের পাঁচটি দুই 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 নাম্বার নাম্বার আছে পিলার হচ্ছে রোকনাম তাহলে সাত বছর থেকে পড়া শুরু করব দশ বছর হলে তো অবশ্যই সালাত আদায় করতে হবে না হলে তো আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে বলেছেন সবাইকে যে তোমাদের সন্তানদেরকে তোমরা সালাত আদায় করতে বলো সাত বছর বয়স মরু আউলা তিজা বা সাবা ওদ্রেবুমীজা বা লাগু আশরা এটি একটি সোহিয়ালিস আমাদের রাসূল বলছে তোমরা তোমাদের সোনামনিদেরকে সাত বছর বয়সে যাদের বয়স হয়ে গিয়েছে তাদেরকে তোমরা নামাজ শিখাও সাত বছর বয়সে ফলে আজকে আমার সাথে যারা আছো তোমরা তোমাদের অন্যান্য বন্ধু অন্যান্য সোনামনি যারা আছে সকলকে বলবা যারা সাত বছরে উপনীত হয়ে গিয়েছে যে সলাৎ ইসলামের অন্যতম একটি অথবা ইসলামের দ্বিতীয় এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সে আবাদত সাত বছর বয়সে করা শুরু করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে আর হলো দশ বছর বয়স হয়ে গেলে সলাৎ আদায় না করলে প্রয়োজনে শাসন করতে বলা হয়েছে আব্বু আম্মু যদি তোমাদেরকে সলাতের জন্য বলে তোমরা তো ইনশাল্লাহ আলোকিত সোনামনি আমার উপাধিটা মনে রাখবে যে আজকে দাদা ভাইয়া আমাদেরকে আলোকিত আমাদেরকে সোনামনি বলেছে তার সাথে বলেছে আলোকিত সোনামনি এই জন্য তোমরা আলোকিত সোনামনি অন্যান্য সোনামনি যারা আছে যারা নামাজ পড়ে না সাত বছর বয়সে তাদেরকে সলাত দায়ের জন্য বলতে হবে যে ভাইয়া অথবা মনি অথবা আপু আল্লাহ তালা সাত বছর আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম সাত বছর বয়সে সলাত আদায় করতে বলেছে তোমরা নিজেরা আল্লাহর পথের দায়ী দায়িয়া হয়ে যাবে আল্লাহ তোমাদেরকে সলাতের গুরুত্ব বোঝার ট্রফিক দান করুন এবং আহ সলাত নিয়মিত আদায় করার ট্রফিক দান করুন আব্বু আম্মু যখন সালাতের জন্য বলবে তখন আব্বু আম্মুর কথা শুনবে আর যদি আব্বু সলাত আদা এখনো করেনি কথার কথা ধরলাম সময় হয়ে গিয়েছে তোমরা বলছো আব্বু জহুর সালাতের রক্ত হয়ে গিয়েছে আসর সালাতের রক্ত হয়ে গিয়েছে আব্বু আপনি সলাত আদায় করেছেন মসজিদে যাবেন এখন কিন্তু আসর সময় আসরের সময় হয়ে গিয়েছে কথার কথা ধরলাম আব্বু ঘুমিয়ে আছে মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছ সলাদের গুরুত্ব সম্পর্কে আমরা পরে কোন এক সময় আলাপ করব সলাদ যদি ইচ্ছাকৃত কেউ আদায় না করে তাহলে কিন্তু ইসলামের গন্ডির ভিতরে সে থাকবে না এজন্য তোমরাও আব্বুকে আম্মুকে ওনারা যখন সলাত আদায়ের জন্য বলবে সলাত আদায় করে নেবে আর ওনারা যদি সলাত আদায় এখনো সময় মতো করেনি তাহলে ওনাদেরকে বলবে সলাত আদায় করা ধন্যবাদ মাঝে ছড়িয়ে এবার প্রশ্ন করবে তাকী তাহমিদ আশরা আসসালামু আলাইকুম স্যার ওয়া হ্যাঁ আমি ভালো আছি আল্লাহর রহমতে তোমাকে দেখে তো ভালো লাগছে বলো তোমার প্রশ্ন কি আছে স্যার প্রশ্নটা হচ্ছে যাদের উপর আসমানী কিতব নাজিল হয়েছে তাদেরকে রাসুল বলে তাহলে 114 টি 104 টি আসমানী কিতাব 300 তয়োজন রাসূলের উপর কিভাবে নাজিল হয়েছে না চারটে হ্যাঁ ধন্যবাদ তোমাকে তুমি তাকে তাহমে আশ্রাফ না তো আচ্ছা তাকে তাহমে আশ্রাফ আজকে আমাদের সোনামণি সাথে কি যোগ করেছে আমি আলোকিত সোনামণি তুমি যেটা বলেছ আসমানি কিতাব সংখ্যা নিয়ে মতভেদ আছে একশো চারখানা বলেছে তো তন্মধ্যে কিছু আসমানি কিতাব চারখানা আসমানি কিতাবের নাম কোরআনে রয়েছে সে হল তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন তাওরাত মুসা আলি ইসলামের উপরে নাদিল হয়েছে জাবুর দাউদ আলিসলাম এর উপরে নাদিল হয়েছে ইঞ্জিল ঈসা আলিসলামের উপরে নাদিল হয়েছে কোরআন আমাদের নবী মহম্মদ সাল্সলামের উপর নাদিল হয়েছে অন্যান্য নবীদের রাসূলদের উপরেও অন্য রাসুলের সংখ্যা কত নবীর সংখ্যা কত এটা নিয়ে মতভেদ আছে আমরা এক কথায় বলি যে রাসুল কেউ বলেছেন রাসুলের সংখ্যা এটা নিয়ে মতভেদ রয়েছে কিন্তু সব কিতাব গুলোর নাম এবং সব নবীদের নাম আল্লাহ তালা কোরআনে গানিমে বর্ণনা করেননি একটা আয়াত এভাবে বলা হয়েছে মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক নবীদের মধ্যে কারো কারো নাম আমরা আপনার কাছে বর্ণনা করেছি আর কারো কারো নাম বর্ণনা করি নেই ফলে নবীদের মধ্যে এবং আসমানি কিতাব সমূহের মধ্যে ইমান আনতে হবে না আনতে হবে ইমানের ওই যে ছয়টি দিক ছয়টি দিক তো বলতে পারবে ছয়টি দিক ছয়টি দিক হচ্ছে যে আমার প্রশ্নের উত্তরে যেটা বলেছিলাম সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল এই একটা দুই নম্বরের সাওয়াব মানে তাফর বলছে আতুমুম বিল মলাইকা ফেরেশতা ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে ওয়া কুতুবিহি এবং আল্লাহর কিতাব কিতাবসমূহের উপর এই এইখানে এসে কিতাব এক বচন তুমি পরে আর ভালো করে জেনে নিবে আরবীতে আরবীতে কিতাব হলো এক বচন কুতুব হলো বহু বচন তো আমি ইমান আনলাম সমস্ত কিতাবের উপরে শুধু এই না যে চারটা এসেছে শুধু এই চারটা না সমস্ত আসমানি কিতাব যা নাম জানি যা নাম জানি না এটাকে বলা হয় যে আমি ইমান কিতাব সময় উপরে ইমান দুই ভাবে একটা হলো যেগুলোর নাম আমরা জানি আর একটা হলো যেগুলোর নাম আমরা জানি না আল্লাহ আমাদেরকে সেগুলোর নাম বলেনি তো চারটা কিতাবের নাম কোরআনে এসেছে আর সহবে ইব্রাহিম আর সোহবে আর ইব্রাহিমের ধন্যবাদ তোমাদেরকে তাহলে আমরা নাম জানলাম তাও তাওরাস জাবুর এঞ্জেল কোরআন এই চারটা জানলাম আর হলো সোহবে ইব্রাহিম ও সহবে মুসা সেটা ছোট ছোট আসমানি গ্রন্থ এই সোহবে বলা হয়েছে এটা বলে আমি তাকে আমাদের তাকে তাহমিদের প্রশ্ন উত্তর দিলাম এবার কার প্রশ্ন আছে ধন্যবাদ স্যার এবার প্রশ্ন করবে হচ্ছে সিফা ইসলাম সিফা ইসলাম হ্যাঁ সিফা ইসলাম সোনামণি আলোকিত সোনামণি বলো তোমার কি প্রশ্ন আছে প্রশ্ন করো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আমি দাদা ভাইয়া আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার প্রশ্ন হচ্ছে স্যার অহংকার কি ও অহংকার কি আচ্ছা ইসলামী সঙ্গীত পরিবেশন করার শেষে অনেকেই আমাকে বাহু বাদে এতে আমার ভালো লাগে এই ভালো লাগাটা কি অন্তর্গত আচ্ছা ঠিক আছে তোমার দুটো প্রশ্ন অহংকার কি এটা উত্তর আমাদের রাসুল দিয়েছেন তুমি মনে রাখবে সুন্দর করে আল্লাহ রাসুল বলছেন আল কেব্রু বাতারুল হাককে অগান্ত না আছে অহংকার হচ্ছে সত্যকে সত্য জেনেও বর্জন করা আর মানুষকে হ্যাও চোখে দেখা ছোট করে দেখা খাটো করে দেখা এই দুটো কে আল্লাহ রাসুল আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে অহংকার বুঝাতে গিয়ে তিনি বুঝালেন যে অহংকার হচ্ছে সত্য যে কোরআন আল্লাহর সত্য মোহাম্মদ সত্য পাঁচ পড়া সত্য এরপরে রোজা রাখা এটা আল্লাহ ফরজ করেছেন এসব সত্য জানার পরেও তো সত্যকে বর্জন করা আলকিব কেব বাতারুল হাককে অগান্ত নাস সত্যকে সত্য যেন বর্জন করা আমরা তোমরা যারা আলোকিত সোনামনি দাদা ভাইয়ার আলোকিত সোনামনি আমরা যখনই সত্য কথা পাবো কোরআন থেকে কথা পাবো রাসুল থেকে কথা পাবো তখন আমরা সেটাকে ওভাবে মেনে নেব বর্জন করলে কিন্তু এটা অহংকারের ভিতরে চলে যাবে আর মানুষ যেই হোক ছোট মানুষ রিক্সাওয়ালা খেট মানুষ গরিব মানুষ কাজের খালা যারা এই ছোট থেকে ছোট আর বড় যত কিছুই হোক সকলকে আমরা কাউকে খাটো করে দেখব না ছোট করে দেখব না সম্মান দিতে শেখবো সবাইকে আমরা সম্মান দেব। এটা হলো তোমার প্রশ্নের প্রথম অর্ধেকের উত্তর দ্বিতীয় অর্থ অর্ধেকের ইয়ে হচ্ছে তুমি গান করো এবং ইসলামিক গান করো আলহামদুলিল্লাহ আমিও তো তোমার প্রশংসা করি যে আল্লাহ তালা তোমার মতো অসংখ্য আমাদের নাম কি বলেছ ইসলাম শিফা ইসলাম আল্লাহ আমাদেরকে অনেক শিফা ইসলাম দান করুন হ্যাঁ তুমি গান করো মানুষ যখন বলে শিফা সোনামণির খুব সুন্দর গান করে এটা তোমার ভালো লাগে এইটা অহংকার ভিতরে যাবে না রাসুল সাসামকে এভাবে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন যে একজন ব্যক্তি যদি চায় যে তার জুতাটা সুন্দর হোক কাপড়টা সুন্দর হোক হাদিসের অর্থ আর কি বলছি তাহলে এইটা অহংকারের ভিতরে যাবে না বরং তুমি হ্যাঁ অহংকার করে তুমি অন্য কাউকে যে যে আমি 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 ভালো ভালো গান পারি এটা ছাড়া আমার মতো আর কেউ নেই সেটা মনে আসবে না কিন্তু তোমার লাগে শিফা সোনামণি খুব সুন্দর গান করতে পারে এইটা বলার পর তোমার কাছে ভালো লাগে এইটা অহংকারের ভিতরে যাবে না ইনশাআল্লাহ এটা অহংকার হবে না এইটা আহ আসাটা স্বাভাবিক ব্যাপার মনের মধ্যে একটা আনন্দ পাওয়া ভালো লাগা যে আলহামদুলিল্লাহ আমি সুন্দর গান গাইতে পারি এতে করে তোমার কোনো ক্ষতি হবে না অহংকারীদের অন্তর্ভুক্ত হবে না এবার কার প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম আর এস এম মোবিন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ স্যার আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমি স্যার আমি দাদা ভাইয়া আমি ভালো আছি রহমতে তুমি আশা করি ভালো আছো বলো তোমার প্রশ্ন বলো আচ্ছা স্যার অনেকেই বলে আদ আদুম আলাইসাল্লাম কতদিন জান্নাতের ছিলেন হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে তোমার স্যার অনেকেই বলে যে দাজ্জালের জন্ম হয়েছে এটা কি সত্যি দুটটো প্রশ্ন তোমা প্রথম প্রশ্ন হলো আদম আলাইহিস জান্নাতে কতদিন ছিলেন এ সম্পর্কে দিন ক্ষণ আল্লাহ তালা ওভাবে বলেননি আল্লাহ বলছেন ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আকুলু রাগাদান হাইসু সুমা ওয়া লা তাসরাবা হাযিহিস সাজরা ফাতাকুনা মিনাল আল্লাহ আদম আলাইহিস সৃষ্টি করলেন তারপরে ওনার স্ত্রীর সৃষ্টি করলেন দুজনকে সৃষ্টি করলেন আদমকে মাটি থেকে তৈরি করলেন ওনার স্ত্রীকে ওনার পাদরের হাড় থেকে সৃষ্টি করলেন দুজনকে সৃষ্টি করার পরে ওনাদেরকে ডান্নাতে থাকতে বললেন বলে একটা নির্দেশ দিয়েছিলেন যে এই গাছের কাছে যাবে না বলা তাকরাবা হাত হিসাদ যারা এ গাছটির কাছে যাবে না ফাতুল এটা একটা নির্দেশ তো ও এই আদেশ দেওয়ার পরে এবং যতদিন এই আদেশ পালন করেছে ততদিন জান্নাতে ছিলেন কিন্তু শয়তান এসে ওনাদেরকে অসুবাসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে আহ সাময়িক ভাবে হলেও ওনাদেরকে যে আল্লাহ নিষেধ করেছে যে এই গাছের ফল খাওয়া যাবে না বা গাছের কাছে যাওয়া যাবে না ওনারা যখন আল্লাহর নির্দেশ শয়তানের প্রতারণা এই জন্য শয়তান থেকে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে আমরা ছোট হইয়া আর বড় হই এস এম মোবিন হোক মারিয়ামা হোক অথবা মারিয়ামা মামা তাহমিদ হোক যেই আমরা হই না কেন আমরা কেউ আল্লাহর নির্দেশের অমান্য করব না তো জান্নাতে কতদিন ছিলেন জান্নাতে ছিলেন যতদিন পর্যন্ত আল্লাহর কথা মান্য করেছেন কিন্তু সেই দিন এত দিন এত মাস এত সময় এইটা কোরআন বা হাদিসে কোথাও আসেনি দিনটা ঠিক করে আসেনি এসে যে তোমরা এখানে থাকো বসবাস করো কিন্তু এই দেখো কিন্তু এই গাছের কাছেও যাবে না আর এই গাছের কাছে যাবে না গেলে কিন্তু এবং এখান থেকে যদি খাও তাহলে কিন্তু তোমরা হয়ে যাবে এবং তোমরা জালেমদের অন্তর্ভুক্ত তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ফলে আমরা কি বলবো যে যতদিন ওই গাছের ফল খাইনি এবং ওই গাছের ফল খেয়েছে কিন্তু শয়তারের প্রতারণায় শয়তান যেমন অনেককে বলে যে এখন ঘুমাও এখন নামাজ পড়ো না ঠিক আছে হজর পরে পরে পড়ে নিও এইটা কিন্তু শয়তানের কুমন্ত্রণা তো এইভাবে শয়তান এসে আদমকে যখন কুমন্ত্রণা দিল তখন আদম আলাই এবং ওনার স্ত্রী হাওয়া আমাদের আম্মা যখন ওই গাছের ফল খেলো তখন খাওয়ার কারণে শাস্তি হলো যে জান্নাত থেকে আল্লাহ বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বললেন আহ আহ কল আশমিত মিনহা জামিয়া ঠিক শয়তান সহ তোমরা সবাই এখন ব্যস্ত থেকে বের হয়ে যাও এটা হলো তোমার প্রশ্নের প্রথম উত্তর দিনক্ষণ করোন হাদিসে কোথাও এত মাস এত দিন এত বছর কিছু নেই আছে ওই নির্দেশ যখন অমান্য করেছে তখনই আল্লাহ তালার পক্ষ থেকে ওনাদেরকে জালনাত থেকে বের করে দেওয়া হয়েছে তখন দুজন অনুতপ্ত হয়েছেন অন্যায় করলেও অনুতপ্ত করতে হয় এই জন্য আদম আলিসলাম নবী রয়ে গেলেন কিন্তু শয়তান অহংকার করেছে ওই যে আগে মামনি কোথাও নাকি আমার কোন সোনামনি প্রশ্ন করেছে এই যে অহংকার সম্পর্কে ওই শয়তান অহংকার করার কারণে শয়তানে রয়ে গেল এটা গেল এক তোমার প্রশ্নের একটা অংশ দ্বিতীয় দাজ্জালের জন্ম হয়েছে কি এটা আমরা কেউ বলতে পারবো না দাজ্জাল আসার মতো লক্ষণ কিন্তু অনেকগুলোই দেখা দিয়েছে এসে গেছে দাজ্জাল রাসুল বলছেন যে আমি নিজেও আমাদের নবী ওই তিনি ওই সময় সাড়ে চোদ্দশো বছর আগে এখন থেকে আমরা কিন্তু এখন হিজরি চোদ্দশো চুয়াল্লিশ সালে আছি এর আগে আমাদের নবী সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন উনি নিজে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছেন করেছেন হে আল্লাহ আমি যেন আমাকে আপনি আশ্রয় প্রার্থনা করি দাজ্জালের ক্ষতি থেকে তো ফলে দাজ্জাল এখন যা নিদর্শন বলা হয়েছে কাছাকাছি একটা সময় এসে গেছে কিন্তু এইভাবে বলা যাবে না দাজ্জাল এসে গিয়েছে দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে দাজ্জাল অমুক জায়গায় লুকিয়ে আছে আমরা এগুলো কিছু বলতে পারবো না দাজ্জাল আসবে অতি অল্প সময়ের মধ্যে রাসুলও অতি অল্প সময় বলছে কিন্তু সে সময় কত মানে কত দিন কত মাস এইটা আমরা বলতে পারবো না সাড়ে চোদ্দশো বছর আগে রাসুল বলছেন আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে আপনি আমি আসনা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি আমরা ওইটা করতে থাকবো এখন কবে আসবে দিনক্ষণ কোথায় আছে এগুলো আমরা সঠিকভাবে ইসলামের মধ্যে কোথাও এখন এমন কোনো কথা নেই যে হ্যাঁ উনি জন্ম নিয়েছেন এইভাবে আমরা বলতে পারবো না তবে বলবো কি অন্য ভাইয়াদের সাথে যখন কথা আমরা শেয়ার করবো কথা বলবো যে হ্যাঁ অবস্থা যা বোঝাচ্ছে সবকিছু দেখে বড় বড় ইসলামিক স্কলাররা বলেছেন দাজ্জাল বোধ চলে আসা খুব অতি অল্প সময়ের মধ্যে চলে আসতে পারে এইটা বলবো কিন্তু জন্ম নিয়েছেন জায়গায় আছেন আমরা এটা বলবো না ধন্যবাদ তোমাকে না এই ধরনের কথা বলা মোটেও সত্য নয় আমরা আমাদের নবী বলে নাই সাহাবাইকার বলে নাই পরবর্তী আমাদের স্কলার যারা তারা বলে নাই এরপরে বড় বড় স্কলার যে দুই হাজার এত সালের মধ্যে চলে আসবে এই ধরনের কোনো কথা হাদিসে নেই হচ্ছে দাদা মনে করবে যে আসার সব লক্ষণ প্রায় দেখা দিয়েছে অল্প সময়ের মানে হয়তো বা খুব নিকটবর্তী সময়ের মধ্যে চলে আসতে পারে কিন্তু এত সালের মধ্যে আসবে অমুক দিন আসবে অমুক বছর আসবে এইভাবে কোনো কথা বলার ঠিক নয় আহ দেখো আমাদের নবীকে যখন বলছে কেয়ামত কবে হবে তখন বলছে যে আসা কাহা দেখাইছে যে নিকটবর্তী কিন্তু এই নিকটবর্তী বলতে কত বছর এইটা আমরা বলতে পারবো না আল্লাহ তালাও বলছেন কাহরদের সম্পর্কে যে কাফররা মনে করে কেয়ামত অনেক দূরে আমি দেখি খুব কাছে কিন্তু সে কাছে বলতে কত বছর সেটা আমরা বলতে পারবো না ঠিক আছে প্রশ্ন ছিল বলো আচ্ছা স্যার আদম ছোট পুত্র হাবিল কে বড় পুত্র কাবিল কোন জায়গায় হত্যা করেছিল হানের কথা হ্যাঁ বড় পুত্র কাবিল হত্যা করেছে ধন্যবাদ তোমাকে তুমি যে সুন্দর করে দুইটা নাম বলতে পেরেছো এবং বড় পুত্র আর ছোট পুত্র এটা ঠিক করে নামটা ঠিক করতে ঠিক করে বলতে পেরেছ সেটার জন্য তোমাকে ধন্যবাদ এবং বড় পুত্র ছোট পুত্রকে হত্যা করেছে বড় শব্দ আসে নাই বলছে তার সন্তান একজন আর আরেকজনকে হত্যা করেছে এইটা কোরআন শরীফের মধ্যে আছে সুরায় বাকারার মধ্যে পেয়ে যাবে কেমন সেখানে ছোট দাকে হত্যা করা হয়েছে যে তিনি বলেছেন যদি তোমার তোমরা আমার দিকে তুমি আমার দিকে আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি কিন্তু তোমার দিকে হত্যা করো আমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না আমি তো নিশ্চিত নিশ্চিত না এইটা বলে তাকে বলে তাকে তাকে হত্যা করেছে কিন্তু জায়গাটা অমুক জায়গা জায়গাটা অমুক জায়গা এইভাবে জায়গা কোথায় এটা কোথাও আসে নাই হাদিসে আসে নাই যে জায়গাটা অমুক জায়গায় অমুক দেশের অমুক জায়গায় এইটা কোথাও আসেনি ধন্যবাদ তোমাদের সবাইকে সত্য আলোকিত সোনামনি দাদাবাইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অসংক ধন্যবাদ এবং জান্নাতী অভিনন্দন আমাদের নিতে এই শেষ হয়েছে শেষ হতে পারি হ্যাঁ আলহামদুলিল্লাহ আসরের আজান দিয়েছে তোমাদের সময় শেষ হয়েছে আবার কোন এক সময় দেখা হবে তোমাদের সাথে কথা বলবো তোমাদেরকে আবারো ধন্যবাদ জানাই শিক্ষক বসেছে আমাদের আশেপাশের বন্ধুদের দিকে আমরা যেন খোঁজ খবর রাখি এই অনুরোধটি রেখে রাখছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ আসসালামাই